আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করব অনেক অনেক ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমাদের 6 রমজান, তো কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের তো ভালো গেছে অনেক, আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে গিয়ে আজকে ইফতারিতে কী রান্না করলাম সেটা শেয়ার করব আপনাদের সাথে। যেহেতু আমাদের বাসায় আজকে মেহমান আসছিল, মেহমান বলতে আমার হাজবেন্ডের ফ্রেন্ড আসছিল, তো যেহেতু এরা একসাথে জব করে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তো আমি বেশি শেয়ার করি নাই, কারণ যদি বেশি পুরো ব্লগটা শেয়ার করতাম তাহলে ঘন্টা দেড় ঘন্টা লেগে যেত। তো এখানে আমি আলু সিঙ্গারা করব। তো এটা হচ্ছে সিলেটের মতো, তো সিলেট বিয়ানীবাজারে আমি খেয়েছিলাম এই সিঙ্গারাটা, আর এটা অন্য এক সময় রেসিপি শেয়ার করব। তো আজকে সেগুলো তৈরি করলাম। এখানে আলুর চপ আর ডিম চপ বানিয়ে নিছি, আর পাশে আটাটা গুলে রেখেছি দেখতে পাচ্ছেন। আর আমাদের পাশের ঘর থেকে লাউ শাক দেওয়া হয়েছে, মানে ওদের গ্রামের বাড়ির থেকে আর কি, ওর বোন আসছে তো দিল আমাকে, আর ওরা আর কি রান্না করলো, তো সেটা আমি কুটে নিলাম, কুটে সাইডে আর কি বসিয়ে দিলাম সেটা রাত্রের জন্য। তো এটা আমি আগে সিদ্ধ করে নিলাম যেহেতু চুলাটা খালি ছিল। আর এখানে যেহেতু আলু সিঙ্গারা করব, আলুর পুরটা আর কি আমি তৈরি করে নেব। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেব হচ্ছে হালকা মরিচ, আর দিয়ে দেব হচ্ছে গিয়ে আদা রসুন একটু বাটা। তো যেহেতু আমার জিরা ছিল না, আর আমি পাঁচফোড়নটার ফ্লেভার যেহেতু পছন্দ করি, এখানে পাঁচফোড়ন দিয়েছি। তো অবশ্যই আপনারা এইভাবে সিঙ্গারাটা ট্রাই করবেন। আর আমি তো এখানে বলে দিলাম কী কী মশলা দিলাম, আর হচ্ছে গিয়ে সিঙ্গারাটা এইভাবে আপনারা তৈরি করে একবার খেয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই জানাবেন। তো এখানে মশলাটা কষিয়ে আমি হচ্ছে গিয়ে আলুর পুরটা ভেজে নেব একটু ভালোভাবে। তো অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিলো সিঙ্গারাটা থেকে যখন আমরা ইফতারের টাইমে খেলাম। তো ইফতারের পরে আর কি আমি ভিডিওতে বয়স দিচ্ছি। আর বন্ধুরা, আমার চ্যানেলটা যদি আবারও বলছি ভালো লাগে, ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যেন আমি প্রতিদিন ভিডিও দিলে আপনাদের কাছে খুব শীঘ্রই চলে যায়। তো আলুটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন, আর তৈরি করব হচ্ছে গিয়ে ক্যাপসিকাম, আলু, তারপরে গাজর দিয়ে, গরুর মাংস ছিল অল্প একটু, তো সেটা দিয়ে একটু যেটা বলি আমরা কী বলে মাংসকে পুরে আর কি, যেটা আমার এখন আসলে সরি নামটা মনে আসতেছে না, ভুলে গেছি, যাই হোক ওটা আমি তাওয়াতে করে নিছি, যেহেতু আমাদের ওভেন নাই তো আমি এটা তাওয়াতেই করছি একটু পুরা পুরা করে। তো এই পুরটা নামিয়ে আমি হচ্ছে এটার উপরে ধনে পাতাটা দিয়ে দিলাম, আর কড়াইটা ভালোভাবে ধুয়ে এই কড়াইটাতে তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজু, আর পেঁয়াজুটা হচ্ছে গিয়ে ভেজে নেব। তো আমি শুধু একটু একটু করে শেয়ার করলাম যেন ব্লগটা না বড় হয়ে যায়, যেহেতু আমি নতুন আর আমার অল্প অল্পই করে শেয়ার করতে চাই আমার সংসারে সব কিছু। তো এখানে আমি একবার ভাজাটা দেখালাম, আর আমি পেঁয়াজ তিনবার ভাজছি কড়াইতে, যেহেতু মেহমান আসবে আর আমাদের প্রতিবেশীদের দেওয়া হবে, তো সেই জন্য আমি তিনবারে ভাজলাম। যাই হোক, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমার আমি দিয়ে দেবো আলুর চপ, আর এভাবে আমি তিনবারে ভেজে নিছিলাম। তো আজকে আমার হাজবেন্ডের ফ্রেন্ড আসছিলো সেই জন্যই আর কি এত ইফতার। তো আমার যেহেতু শরীর ক্লান্ত, আমি এতদিন ইফতারই অল্প অল্প করেই বানাইছি, আর সামনে মনে হয় না তেমন একটা বানাবো, কারণ ভাতই খাওয়ার ইচ্ছা, কারণ ইফতার বানালে হয় কি অনেক ঝামেলা, আর এত ঝামেলা আসলে এই শরীর নিয়ে করা সম্ভব না। তো রোজাটা রেখে চিন্তা করেছি যে ভাত খাবো, আর হচ্ছে গিয়ে এত ইফতারের আয়োজন করব না, যখন ভাল লাগবে তখনই করব, তাছাড়া করব না, কারণ সারাদিন রোজা থেকে ইফতারের আয়োজন করাটা এই অসুস্থ শরীর নিয়ে অনেক ক্লান্ত লাগবে। তো আজকে যেহেতু মেহমান আসছিলো সেই জন্য আর কি এত আয়োজন করলাম। তো আমি এখানে আলুর চপ বানাইছি, বেগুনি বানাইলাম, ডিম চপ করলাম, তারপরে ওই যে ক্যাপসিকাম দিয়ে আর কি সমুচাই বলতে পারেন, যে আমি বেসন ইউজ করি না, তাওয়াতে আর কি ভাজছি, আর হচ্ছে গিয়ে ঘরে যা কিছু ছিল, শরবত ছিল, পেপসি ছিল, তো ওই সব দিয়ে আর কি খাওয়া দাওয়া হলো, মিষ্টি বরিন্দা এগুলো ঘরে ছিল। আর আমার আলুর চপগুলো ভাজা শেষ, বেগুনিগুলো ভেজে নেব এখন, এগুলো হচ্ছে সরি ডিমের চপ, তো ডিমের চপটা আমার ভাজা শেষ, এখনও হচ্ছে গিয়ে আমি বেগুনি দিয়ে দেব। আর বেগুনি ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে আমি সিঙ্গারা
কয়েকটা বানিয়ে নেব, যেহেতু আমি সিঙ্গারার জন্য বেশি আটা গুলি নেই, কারণ হচ্ছে কি এত আয়োজনের ভিতরে বেশি একটা করা যাবে না। চাইছিলাম যে আমি বেশি করে কিছুটা বানিয়ে রেখে ফ্রিজ আপ করে রাখবো, তো আজকে সম্ভব হয়নি। দেখতেছি যে যেহেতু আজকে আমি আমার ঘরটা পরিষ্কার করছি, হাজবেন্ড বাসায় ছিল, ফ্যানটা অনেক দিন হয়ে গেছে নোংরা হয়েছে, তো সেটা পরিষ্কার করাইলাম হাজবেন্ডকে দিয়ে। তো ঘুমতে উঠতে তো 10টা বেজে গেছিলো, আর সব কিছু পরিষ্কার করতে আমার প্রায় 1টা বেজে গেছে, তো 1টার পরে সব কিছু শুরু করলাম। তো এর মধ্যে দই বসাইলাম, দই বসানোর তো অনেক টাইম গেল দুধ জাল করতে করতে, তো সেই ব্লগটা অন্য সময় শেয়ার করবো, এখন আর শেয়ার করবো না। তো এখানে বেগুনি বাজার পর সিঙ্গারাটা বাজবো না, আমি বাজবো হচ্ছে গিয়ে আমার ফ্রিজ আপ করার যে সমস্যাগুলো আগের ব্লগে দিয়েছিলাম সেই সমস্যা বেজে নেবো, আর কয়েকটা রুল বেজে নেবো। তো আমার মনে ছিল না যে সমস্যা ভাজার জন্য, তো হঠাৎ করে মনে হয়েছে যে আমি না কয়েকটা সমস্যাও বাজিয়ে সাথে, তো আজকের জমজমাটি খাওয়া দাওয়া হোক, তো সেই জন্য কয়েকটা সমস্যার রুল বের করে নিলাম। তো এগুলো বেজে তারপরে হচ্ছে সিঙ্গারাটা আমি ভাজবো। তো এর মাঝখানে সিঙ্গারা বাজার সময় আমার যেহেতু এত তাড়াহুড়া ছিল, অনেক অক্ষণ আমি চুলার পাশে ছিলাম না, আর আমার কড়াইতে যে সিঙ্গারা দেওয়া আছে সেটা আমি জানতাম না, দুইটা সিঙ্গারা একদম পুড়ে গেছে, তো সেটা আর শেয়ার করলাম না। আর তাড়াহুড়া করে আর কি সব কিছু শেয়ার করাও যায় না, এত পরিমাণে তাড়াহুড়া করলাম যার জন্য পুরো ব্লগ শেয়ার করতে পারি নাই, তো একটু একটু ক্লিপ করে আমি শেয়ার করলাম। আর এখানে ভিডিওটা একটু অন্যরকম হয়ে গেছে, তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সরি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কেন হয়েছে এটা, মাঝে সাঝে আমার মোবাইলের একটু প্রবলেম আছে যে ক্যামেরাটা উল্টো হয়ে যায়, তো সেটা অনেক সময় দেখা যাচ্ছে যে আমার চোখে পড়ে না, তো আমি যখন ক্যামেরা অন করে দেই তখন মনে হয় যে লেখাটা উপর মিনিট যখন উঠে তখন মনে হয় উপর দিক থেকে উঠলে এরকম হয়ে যায়। তো যাই হোক, আমি যেহেতু নতুন আমার ভুল ত্রুটি হলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমাকে সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর সবার প্রতি আমার ভালোবাসা এবং শুভকামনা। তো আমার সব কিছু বাজা শেষ, তো দেখতে পাচ্ছেন আজকে কত ইফতার তৈরি করলাম। তো এখানে সব কিছু গুছিয়ে নিলাম এবং ইফতারের সময় চলে আসছে, মানে প্রায় আজান দেবে দেবে এরকম টাইম, তো সব কিছু নিয়ে বিছানায় বয়ে গেলাম। তো যেহেতু আমাদের নতুন সংসার ডাইনিং টেবিল নেই, আমাদের খাটে বসে খেতে হয়, আর চাইলে আমরা ডাইনিংয়ে বসে খেতে পারতাম কিন্তু অনেক গরম, তার জন্য আর কি ঘরেই বসলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের ব্লগ এতটুকুই, আল্লাহ হাফেজ।